উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যে পদের পূর্ববর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপদ যুক্ত হয় সেই পদকে উপপদ তৎপুরুষ বলে। এখন কৃৎপদ কি? কৃৎপত্তর সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ, অর্থাৎ যে নাম পদ বা বিশেষ্য বা বিশেষণ পদ ক্রিয়ার মূল বা ধাতুর সঙ্গে কৃৎপত্তর যোগ হয়ে গঠিত হয় তাকে কৃদন্ত পদ বলে। সহজ ভাষায় বলতে গেলে ক্রিয়ার মূল বা ধাতু থেকে গঠিত বিশেষ্য বা বিশেষণ পদকে কৃদন্ত পদ বলা হয়, আর কৃদন্ত পদের সাথে যা যুক্ত হয় তাকে বলা হয় কৃৎপত্র। যেমন উপরে পড়ুয়া, নাচুনে, জিতা। তো কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। জলে চরে যা, জল চল, জল দেয় যে জলদ, পঙ্কে জন্মে যা পঙ্কজ, এরূপ গৃহস্থ সত্যবাদী ইন্দ্রজিৎ, ছেলে ধরা, ধামা ধরা, পকেট মার, পাতা ছাটা, হাড় ভাঙা, মাছি মারা, ছাড় পোকা, ঘর পোড়া, বর্ণচোড়া, গলা কাটা, পা চাটা, পাড়া বেড়ানি, ছাপোষা ইত্যাদি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যে পদে পূর্ববর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপদ্য যুক্ত হয় সেই পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কৃদন্ত পদের উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যে পদের পূর্ববর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপদ যুক্ত হয় সেই পদকে উপপদ তৎপুরুষ বলে। এখন কৃৎপদ কি? কৃৎপদ সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ, অর্থাৎ যে নাম পদ বা বিশেষ্য বা বিশেষণ পদ ক্রিয়ার মূল বা ধাতুর সঙ্গে কৃৎপদ যোগ হয়ে গঠিত হয় তাকে কৃদন্ত পদ বলে। সহজ ভাষায় বলতে গেলে ক্রিয়ার মূল বা ধাতু থেকে গঠিত বিশেষ্য বা বিশেষণ পদকে কৃদন্ত পদ বলা হয়, আর কৃদন্ত পদের সাথে যা যুক্ত হয় তাকে বলা হয় কৃৎপদ। যেমন উপরে পড়ুয়া, নাচুনে, জিতা। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। জলে চরে যা, জল চল, জল দেয় যে জলদ, পঙ্কে জন্মে যা পঙ্কজ, এরূপ গৃহস্থ সত্যবাদী ইন্দ্রজিৎ, ছেলে ধরা, ধামা ধরা, পকেট মার, পাতা ছাটা, হাড় ভাঙা, মাছি মারা, ছাড় পোকা, ঘর পোড়া, বর্ণচোড়া, গলা কাটা, পা চাটা, পাড়া বেড়ানি, ছাপোষা ইত্যাদি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যে পদে পূর্ববর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপদ যুক্ত হয় সেই পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কৃদন্ত পদের উপপদের যে সমাস হয় তাকে অপর তৎপুরুষ সমাস বলে।